म्यूट करा सर मतलब
হ্যাঁ, জরুল ভাই শুনতে পান? জরুল ভাই শুনতে পাচ্ছেন? বাড়ি থাকবে, বাড়ি থাকবে, বাড়ি থাক, সমস্যা নেই। কোনটা প্রবলেম হচ্ছে? ওটা বন্ধ হোক, বন্ধ হোক। জরুল ভাই, আরে আপনি মাইক ইউজ করেন। আপনার কথা শোনা যাচ্ছে না কেন? তুই এখন যা, দাঁড়া থেকে শুনতে পারবো। যা জরুল ভাই, বল, কথা বলতে বলো ভাই, বাইরে শুন। হ্যালো জরুল ভাই, এই লোক কি করে, আর বাইরে আসে না? তা আপনি আনমিউট করেন ভাই, কথা বলে কথা। হ্যাঁ হুমায়ুন, শুনতে পাচ্ছ? তোমার কথা শোনা যায় না কেন? তোমার কথা শোনা যাচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে না কেন? এই হুমায়ুন শুনতে পাচ্ছ তো? তোমার কথা শোনা যাচ্ছে না কেন? না, ঠিক করতেছে, জানো ঠিক করতেছে। এই তুমি রাখো, এখন কথা বলা লাগবে না, এই ওখানে ট্রাই করতে মানা করো। না না, তোমার ক্লাস করো, ক্লাস করো। শালার হয় না, কাক ডাকে সেটা গাই দেবে না।
শুনতে পাচ্ছ ঠিক মতো? একজনকে আমি আনমিউট করে দিচ্ছি, হ্যাঁ আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? আচ্ছা আর একটু এক মিনিট দাঁড়াও, আমি একটু ঠিক করে নিয়ে আসি, দাঁড়াও।
আচ্ছা, তোমাদের মধ্যে একজনকে আমি একটু আনমিউট করে রাখি। হ্যাঁ, এই যে সাখাওয়াত চয়ন, তোমাকে আনমিউট করে রাখি, তুমি তোমাকে হেল্প করো তো, শোনা যাচ্ছে কিনা? তুমি একটু আনমিউট করে রাখো চয়ন, আমি দেখো আনমিউট করতে বলছি, দেখো তো। হ্যালো চয়ন। জি ভাইয়া, শোনা যাচ্ছে? ভাইয়া এখন ঠিক আছে সব? জি ভাইয়া, আচ্ছা তাহলে ক্লাস শুরু করি না। তুমি কি এগুলা হোস্টিং করতে পারো চয়ন? না ভাইয়া পারি না। আচ্ছা ঠিক আছে, পরে শিখাবো নি, এখন ক্লাস করো। বোর্ড দেখা যাচ্ছে না? জি ভাইয়া, ক্লিয়ার দেখা যাচ্ছে। শোনাতে কি কোনো প্রবলেম আছে? শুনতে কোনো সমস্যা হচ্ছে? না ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ক্লাসে মনোযোগ দাও। আচ্ছা তোমাদেরকে হলো আমি ইউটিউবে একটা ভিডিও পাঠিয়ে দিয়েছিলাম, আমি তো আগে একটা ইউটিউবের একটা লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম, ওই ভিডিওটা তোমরা খেয়াল করছো কিনা? ওই ভিডিওটা দেখা জরুরি, কারণ ওই ওই ক্লাসটাই আজকে নিব, তো ওইখানে দেখলে আজকে আবার তোমাদের রিপিট হয়ে থাকবে, তোমরা ভালো বুঝতা, তো খেয়াল করো আর কি। আমি তার আগে একটা কাজ করি, শোনো, এখানে একটা নাম্বার লিখে দিই, এই যে এই নাম্বারটা দেখো, 01712504643, এই নাম্বারটা চয়ন তুমি একটু লিখে নাও তো ভাই, যদি কোনো কারণে ধরো কারেন্ট চলে যায় বা কোনো ঝামেলা হয়, আমাদের জেনারেটর আছে, আমরা আবার ক্লাস শুরু করব, তো এইটা একটা ফোন দিয়ে একজন একটা মাত্র জেনে নিও যে কি অবস্থা, যে হয়তো হোস্ট হয়ে যাবে সে একটু ফোন দিয়ে জেনে নিও যে আবার ক্লাস শুরু হবে কিনা। হ্যাঁ, এটা একটু ফোনটা ফোন নাম্বারটা লিখে নাও, আমার নাম্বার এটা, যদি কোনো কারণে কারেন্ট যায় বা কানেকশন ডিসকানেক্ট হয়ে যায় তাহলে আবার এটাতে কল দিই। এখন দেখো তোমাদের হচ্ছে যে আজকে পড়ানোর কথা হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ, হৃৎপিণ্ডের হচ্ছে চেম্বার, তো তোমরা এইটার একটা স্টিল ভিডিও ইউটিউবে পাবা, তো ওইখানে দেখে নিও, আবার এখানে আমি বলে দিই, শোনো। তো প্রথমে আমরা হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে আলোচনা করব আজকে, প্রকোষ্ঠ বা চেম্বার। তো এই প্রকোষ্ঠ বা চেম্বার আমরা সবাই মিলে মজা করে বলি না যে মানুষ চারটা বিয়ে করতে পারে, কারণ তার হার্টের চেম্বার হলো কয়টা? চারটা। আমরা এটা মজা করে কিন্তু বলি যে আমাদের হচ্ছে যে চারটা বিয়ে করার অনুমতি আছে, আমাদের হার্টে হচ্ছে চারটা চেম্বার আছে এই জন্য, এরকম না যদিও, কিন্তু এটা আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের হার্টের কিন্তু চেম্বার বা প্রকোষ্ঠ কিন্তু চারটা। তো এই যে তোমার হার্টের প্রকোষ্ঠ চারটা, এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ হতে পারে, কি কি এমসিকিউ হতে পারে একটু বলে দিই, সেটা হচ্ছে শুধু মানুষ নয়, মানুষ ছাড়াও আরো যারা স্তন্যপায়ী প্রাণী আছে, মানুষ ছাড়াও আরো যারা স্তন্যপায়ী প্রাণী আছে, সেটা তিমি হতে পারে, বাদুড় হতে পারে, বাঘ ভাল্লুক হতে পারে, তাহলে মানুষ ছাড়াও এরকম আরো যারা স্তন্যপায়ী প্রাণী আছে, সব স্তন্যপায়ী প্রাণীর কিন্তু হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কিন্তু চারটা, এটা একটু মনে রাখতে হবে। তাহলে এই যে হার্টের চেম্বার হচ্ছে চারটা, এটা সমস্ত স্তন্যপায়ীদের। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে, সেটা হলো এই যে বললাম সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের হচ্ছে যে হার্টের চেম্বার চারটা, স্তন্যপায়ী প্রাণী এটা আসলে তোমার ওই যে শ্রেণীবিন্যাস অনুযায়ী কোন ট্যাক্সন, এটা কিন্তু জানতে হবে, মনে রাখতে হবে। তোমরা যারা অলরেডি 1 নম্বর অধ্যায় পড়ছো বা যারা হয়তো পড়বা, তাদের বলে রাখি, করডাটা হচ্ছে একটা পর্বের নাম, আমরা কিন্তু করডাটা পর্বের, আর আমাদের শ্রেণীর নাম ক্লাস, ক্লাসের নাম হচ্ছে তোমার হলো স্তন্যপায়ী বা ম্যামালিয়া, স্তন্যপায়ী বা ম্যামালিয়া। তাহলে একটু মনে রাখতে হবে যে যদি বলা হয় কাদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, কাদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট, তাহলে তোমার উত্তর হবে মানুষ সহ সমস্ত স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে স্তন্যপায়ী হচ্ছে একটা শ্রেণীর নাম, করডাটা পর্বের মধ্যে একটা শ্রেণীর নাম হচ্ছে স্তন্যপায়ী। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, সেটা হলো করডাটা পর্বের অনেকগুলো শ্রেণী আছে, যেমন ধরো মৎস্য শ্রেণী আছে, মৎস্য শ্রেণীকে বলা হচ্ছে তোমার অ্যাক্টিনোটেরিজি, কন্ড্রিকথিস, সার্কোটেরিজি, এরকম কতগুলো নাম আছে 1 নম্বর অধ্যায়ে, ওই নামগুলো হলো তোমার হচ্ছে যে করডাটা পর্বের শ্রেণী। এরকম অনেকগুলো শ্রেণী আছে, যেমন ধরো তোমার অ্যাম্ফিবিয়া বা উভচর, সরীসৃপ, তারপরে তোমার হচ্ছে যে এই যে ধরো কি বলে পক্ষীকুল বা অ্যাভিস, তারপর আমরা আছি হচ্ছে স্তন্যপায়ী বা ম্যামালিয়া। এখানে মনে রাখতে হবে যে দুইটা শ্রেণীতে হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, দুইটা শ্রেণী, একটা হলো অ্যাভিস বা পক্ষীকুল, আর একটা হচ্ছে তোমার স্তন্যপায়ী, দুইটা শ্রেণী, একটা হলো অ্যাভিস বা পক্ষীকুল, আর একটা হলো স্তন্যপায়ী ম্যামালস, এই দুইটা শ্রেণীতে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হচ্ছে চারটা, এটা মাথায় রাখতে হবে। এখন একটু যদি প্রশ্ন করা হয়, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই পড়লা কয়েকদিন আগে বিবর্তন, তো বিবর্তনের ধারা অনুযায়ী যদি তোমাকে প্রশ্ন করা হয়, বলো তো স্তন্যপায়ী আগে নাকি পক্ষীকুল আগে, যে কোনো একজন উত্তর দাও, চয়ন উত্তর দাও, স্তন্যপায়ী আগে নাকি তোমার পক্ষীকুল আগে, বলো।
কোনটা আগে বলো তো, এটা কেউ কথা বলে না। আচ্ছা মিউট করে দেওয়া আছে মনে হয়। আচ্ছা তোমাদের আনমিউট করে দিচ্ছি, কিন্তু ডিস্টার্ব করবে না কেউ, কথা একটু বলা দরকার, না হলে তো পড়া যাবে না। এই চয়ন তুমি আবার মিউট করছো কেন বলো তো, তোমাকে তো বলছি যে তুমি আনমিউট থাকবা। জি ভাই শোনা যাচ্ছে? তুমি আর মিউট করবা না, তুমি এরকমই থাকবা। এখন তুমি বলো যে তোমার স্তন্যপায়ী আর পক্ষীকুল কোনটাকে তোমার মনে হয় যে বিবর্তনের ধারা অনুযায়ী আগে আসছে? পক্ষীকুল ভাইয়া, পক্ষীকুল আগে আসছে, কারণ ওরা হচ্ছে অনুন্নত, ওদের তুলনায় আমরা কি বলতো উন্নত। তাহলে এখন বলো তো কাদের হৃৎপিণ্ড প্রথম তোমার চার প্রকোষ্ঠ বিশিষ্ট হয়েছে বলো? এভিস বা পক্ষীকুল? আমি পক্ষীকুল, এবং তারপরে কিন্তু আমাদের হলো চার প্রকোষ্ঠ। তাহলে আমি একটা আরেকবার এইটুকু পরে একটা আরেকবার আমি তোমাদের বলি, মনোযোগ দাও। তাহলে আজকে আমরা আলোচনা করবো হচ্ছে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ নিয়ে, চেম্বার নিয়ে। আমরা সবাই জানি যে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ বা চেম্বার হচ্ছে কয়টা? চারটা। এটা মনে রাখতে হবে, শুধু মানুষেরই কিন্তু চারটা নয়, মানুষ ছাড়া সমস্ত স্তন্যপায়ী প্রাণী, পক্ষীকুল, এদেরও কিন্তু হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ হলো চারটা। আর স্তন্যপায়ী পক্ষীকুল এগুলো হচ্ছে শ্রেণীর নাম। হ্যাঁ, জীববিজ্ঞানের যে শ্রেণী বিন্যাস অনুযায়ী এগুলা কিসের নাম? শ্রেণীর নাম। আর মনে রাখতে হবে প্রথম এই চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড দেখা গেছে হলো পক্ষীকুল বা অ্যাভিস শ্রেণীতে, তারপরে হচ্ছে আমাদের স্তন্যপায়ী শ্রেণীতে। এটা একটু মাথায় রাখতে হবে। এখন স্বয়ং তোমাকে আরেকটা প্রশ্ন করে দিকি পারো কিনা। তাহলে পাখি আর তারপর হচ্ছে আমরা মানুষ স্তন্যপায়ী, মাছ, মাছেরা যারা মৎস্য, এরা তোমার কি স্তন্যপায়ীরও পরে নাকি পাখিরও আগে, কি মনে হয়? পাখিরও আগে ভাইয়া? তাহলে এদেরকে তোমার চারটা হওয়ার সম্ভাবনা আছে না, নাকি কম হবে না বেশি হবে? কম হবে। কম, যেহেতু ওরা অনুন্নত তাহলে কম হবে। তাহলে মাছেদের কিন্তু দুই প্রকোষ্ঠ, কয় প্রকোষ্ঠ আবার বলো? দুই প্রকোষ্ঠ? দুই প্রকোষ্ঠ। মাছেদের পরে আবার আছে হচ্ছে উভচর, ব্যাং, মাছ তো একদম জলজ, তারপরে জল থেকে একটু উপরে উঠে আসলো, ব্যাং, উভচর দিকে বলো তো, উভচরের পাটা হতে পারে তাহলে? আংশিক তিন? আংশিক তিন না, ওটা তিন ছিল, তুমি ভুলে গেছো, ওটা ছিল তিন, উভচরে ছিল তিন, আর উভচরের পরে ছিল সরীসৃপ, ওদের ছিল আংশিক চার, আর তারপরে হচ্ছে ছিল পাখি চার, স্তন্যপায়ী চার, বুঝছো? এমনি করে মনে রাখতে হবে, তোমাদের পড়াইছে এটা। দেখো এক জিনিস কিন্তু বারবার লাগে, জীববিজ্ঞানে একটা পড়া বারবার লাগে, মনে রাখতে হবে। তো তাহলে দেখি আরেকবার বলো দেখি, তুমি আরেকবার একটু সাথে বলবা। তাহলে বলো সবচেয়ে প্রথম কার নাম নিবা, মাছ, উভচর, সরীসৃপ, স্তন্যপায়ী পাখি, কার নাম নিবা প্রথমে? মাস বলো, প্রথম মাস কয় প্রকোষ্ঠ হৃৎপিণ্ড? দুই প্রকোষ্ঠ। হ্যাঁ, তারপরে কি আসবে বলো? উভচর আসবে, তিন প্রকোষ্ঠ। তারপরে কি আসবে বলো? সরীসৃপ আসবে আংশিক, চার প্রকোষ্ঠ। হ্যাঁ, তারপরে কি আসবে? পাখি আসবে চার প্রকোষ্ঠ, তারপরে স্তন্যপায়ী চার প্রকোষ্ঠ, তারপরে স্তন্যপায়ী, এটাও চার প্রকোষ্ঠ। তাহলে প্রথম চার প্রকোষ্ঠ দেখা গেল কার ক্ষেত্রে বলো? পাখিদের ক্ষেত্রে। পাখিদের ক্ষেত্রে, ঠিক আছে। বাকিরা আশা করি বুঝছো, তুমি এরকমই থাকো, তুমি মিউট করো না। তাহলে এই হলো তোমার প্রকোষ্ঠ নিয়ে, প্রকোষ্ঠের সংখ্যা নিয়ে কথাবার্তা, এটা আমাদের শেষ। এবার আসো, যদি আমরা এই প্রকোষ্ঠ গুলো ভালো মতো বুঝতে চাই, যদি আমরা এই প্রকোষ্ঠ গুলো ভালো মতো বুঝতে চাই, তাহলে আমাদেরকে দুইটা ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকা জরুরি। একটা হলো ধমনী আর একটা হলো শিরা। তোমাকে ধমনী এবং শিরা সম্পর্কে ধারণা রাখতে হবে যদি তুমি ভালো মতো প্রকোষ্ঠ গুলা বুঝতে চাও। কারণটা শোনো, কারণ হচ্ছে এই প্রকোষ্ঠ গুলাতে কি হয়, এই প্রকোষ্ঠ গুলাতে বিভিন্ন রক্তনালী সারা দেহ থেকে রক্ত নিয়ে আসে, আবার এই প্রকোষ্ঠ গুলাই কিন্তু কি করে, চাপ দিয়ে আবার রক্তনালীর মাধ্যমে সারা দেহে রক্তকে সরবরাহ করে। আমরা সবাই জানি আমাদের হৃৎপিণ্ড একটা পাম্পিং অর্গান, আমাদের হৃৎপিণ্ড একটা পাম্পিং অর্গান বা পাম্প যন্ত্র, সংকোচন করে, প্রসারণ করে। তো এই হৃৎপিণ্ডের মধ্যে কি হয়, বিভিন্ন রক্তনালী প্রথমে রক্তগুলাকে নিয়ে আসে, নিয়ে আসার পর আবার এই হৃৎপিণ্ড কি করে, চাপ দিয়ে সেই রক্তগুলাকে সারা দেহে ছড়াইয়া দেয়। সেগুলো কার মাধ্যমে করে, রক্তনালীর মাধ্যমে করে। তো তোমাকে এই প্রকোষ্ঠ বোঝার আগে তোমাকে রক্ত নালী সম্পর্কে ধারণা রাখতে হবে। যারা অলরেডি আমার কাছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার, যারা রুই মাসের ক্লাস গুলা করছো, তারা রক্ত, ধমনী, শিরা নিয়ে ডিটেলস জানো, ওটা আমি একটা ক্লাসে নিয়েছিলাম আলাদা করে। আজকে আজকে জাস্ট দুইটা কথা, ধমনী থেকে দুইটা কথা, শিরা থেকে দুইটা কথা একদম মাথার মধ্যে রাখতে হবে, এটা কখনোই ভুল করা যাবে না। ফার্স্ট কথা হলো ধমনী আসলে কোনটা, ধমনী কি? তো তোমাকে জানতে হবে ধমনী হলো ওই রক্তনালী যারা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়।
এক কথায় শেষ, তুমি খবরদার ধমনী অক্সিজেন বহন করে না, কার্বন ডাইঅক্সাইড বহন করে, এই কথাগুলোর মধ্যে যাবা না, ওগুলাতে ব্যতিক্রম আছে, ওগুলা বলার দরকার নাই। স্রেফ এইটা বলবা যে ধমনী হচ্ছে ওই সকল রক্তনালী যারা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে কি করে? উৎপন্ন হয়ে সেখান থেকে রক্ত নিয়ে সারা দেহে রক্ত সরবরাহ করে, তারাই হচ্ছে ধমনী। তাহলে আমি আরেকবার একটু বলে দিই শোনো, তাহলে ধমনী হচ্ছে ওই সকল রক্তনালী যারা হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়, হয়ে কি করে? হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে সারা দেহে সরবরাহ করে। তাহলে দুটা গুরুত্বপূর্ণ কথা, এক, ধমনী উৎপন্ন হয় হৃৎপিণ্ড থেকে, দুই, ধমনীর কাজ রক্ত সরবরাহ করা। দুটা জিনিস মনে রাখতে হবে, গেল। এবার এখন আসো, ধমনীর নামকরণ কিভাবে করবে, ধমনীটার নামকরণটা তাহলে কিভাবে করা যায়। এখন তুমি যদি ধমনীর নামকরণ করো উৎপত্তি দিয়ে, তুমি যদি ধমনীর নামকরণ করো উৎপত্তি দিয়ে, সমস্ত ধমনীর উৎপত্তি কোথায়? হার্ট। সেই ক্ষেত্রে তোমার সব ধমনীর নামই কি হয়ে যাবে? হৃৎপিণ্ডীয় ধমনী। ব্যাপারটা কেমন হয়ে গেল না? সবগুলো ধমনী একই নাম, তাহলে চিনবা না তুমি। তাহলে শোনো, যেহেতু সব ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ড, তাহলে হৃৎপিণ্ড দিয়ে নামকরণ করা যাবে না, উৎপত্তি দিয়ে নামকরণ করা যাবে না। এই ধমনীগুলা কোথায় যায়? গন্তব্য। এই ধমনীগুলো কোথায় যায়? এই গন্তব্য। কোথায় রক্ত সরবরাহ করে? এই গন্তব্য দিয়ে নামকরণটা করতে হবে। তাহলে ধমনীর ক্ষেত্রে দুটা জিনিস ভালো করে শোনো, ধমনী কাকে বলে আর নামকরণটা কিভাবে করা হয় ভালো মতো শিখতে হবে। এক, ধমনীর উৎপত্তি হার্ট থেকে, রক্ত সরবরাহ করে। দুই, নামকরণটা করব কি দিয়ে? গন্তব্য দিয়ে। কোথায় নিয়ে গিয়ে রক্ত দিচ্ছে সে অনুসারে নামকরণ করবো। তাহলে চয়ন, তুমি আরেকবার একটু বলো, ধমনী কাকে বলে, কি বলবা? ধমনী হচ্ছে ওই সমস্ত রক্তনালী যারা হৃৎপিণ্ড উৎপন্ন হয় এবং হৃৎপিণ্ড থেকে রক্ত সারা দেহে সরবরাহ করে। তাহলে তোমার হচ্ছে যে ধমনীর নামকরণটা কিভাবে করবো বলো? নামকরণটা করব হচ্ছে গন্তব্য অনুসারে, উৎপত্তি কেন? অনুসারে করব না, এ কারণে যে কারণ সমস্ত ধমনীর উৎপত্তি তো হচ্ছে হৃৎপিণ্ডে। তাহলে এখন তোমাকে যদি বলি বৃক্কীয় ধমনী, বৃক্কীয় ধমনী তুমি এটা সম্পর্কে বলো, এটা কোথায় উৎপন্ন হয়, কোথায় যায়, কি করে বলো তো? বৃক্কীয় ধমনী, বৃক্কীয় ধমনী হচ্ছে হৃৎপিণ্ড উৎপন্ন হবে কিন্তু যাবে হচ্ছে বৃক্কে, বৃক্কে হ্যাঁ, রক্ত বৃক্কীয় সরবরাহ ধমনী, করবে। বৃক্কী, হ্যাঁ, তাহলে বৃক্কীয় ধমনী মানে হচ্ছে সেটা উৎপন্ন হবে হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে সরবরাহ করবে কোথায়? বৃক্কে। এই জন্য নাম হচ্ছে বৃক্কীয় ধমনী বা রেনাল ধমনী। আচ্ছা আরেকটা বলি দেখি, পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, এটা সম্পর্কে তুমি কি বলবো বলো তো? পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী, পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী হচ্ছে হৃৎপিণ্ডে উৎপন্ন হবে এবং হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে সরবরাহ করবে। হ্যাঁ, এই তো ভালো বুঝছো। এরকম আরেকটা আছে, যদি তোমাকে বলি, ধরো এটা কঠিন একটু, তারপর একটু বলে দিই, করোনারি ধমনী। হ্যাঁ, এটা যারা সেকেন্ড ইয়ার তারা বলতে পারবা, ফার্স্ট ইয়ার শোনো নাই। আরেকটা আছে করোনারি ধমনী, করোনারি ধমনী, এটা একটা আমি বলে দিই শোনো। এই করোনারি ধমনী হৃৎপিণ্ড থেকে রক্ত নিবে, হৃৎপিণ্ডের চেম্বার থেকে রক্ত নিবে, নিয়ে হৃৎপিণ্ডেরই প্রাচীরের মধ্যে রক্ত সরবরাহ করবে। দেখো হার্ট তো কাজ করে, তাই না? আমাদের হৃৎপিণ্ড তো কাজ করে, আমাদের হৃৎপিণ্ড প্রতিনিয়ত তোমার সংকোচন করে, প্রসারণ করে, তার মধ্যে পেশি আছে, কাজ করতে হয়। তাহলে সেখানে অবশ্যই তোমার কি দিতে হবে? পুষ্টি দিতে হবে, অক্সিজেন দিতে হবে, তো রক্ত সরবরাহ করতে হবে না? তো হৃৎপিণ্ডের প্রাচীরেই রক্ত সরবরাহ করে একটা ধমনী, ওই ধমনীটাকে বলা হয় করোনারি ধমনী। করোনারি ধমনী, করোনারি ধমনী, এই ধমনী। এখন চয়ন, তোমাকে একটা কোশ্চেন দেখি বলো তো, এই করোনারি ধমনী হৃৎপিণ্ডের প্রাচীরের কোন স্তরে রক্ত সরবরাহ করবে বলো? আমি বলে দিই, হৃৎপিণ্ডের প্রাচীর ছিল 3 স্তর বিশিষ্ট। চয়ন আস, জি হ্যাঁ, মনে আছে হৃৎপিণ্ডের প্রাচীর কয় স্তর বিশিষ্ট ছিল? 3 স্তর বিশিষ্ট। হ্যাঁ, দেখে এখন বলো কোন স্তরে এই করোনারি ধমনী রক্ত সরবরাহ করবে, তোমার কাছে কি মনে হয় কোনটা করবে? এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম কি তোমার সংকোচন প্রসারণ করে? না ভাই, এপিকার্ডিয়াম হবে। আস্তাগফিরুল্লাহ, বাকি থাকলো কোনটা? ও বাকি ভাই, থাকলো কোনটা কার্ডিয়াক বলো? টিস্যু তো মায়োকার্ডিয়ামে থাকে। তাহলে এটা কোনো উত্তর দিলা, মায়া খারাপ করে দিলা তুমি। আরেকবার বলো, তাহলে কোন স্তরে এই করোনারি ধমনী রক্ত দিবে বলো? মায়োকার্ডিয়ামে। কেন মায়োকার্ডিয়াম মনে হচ্ছে বলো? মায়োকার্ডিয়াম হচ্ছে কার্ডিয়াক টিস্যু থাকে, সংকোচন প্রসারণ হবে এজন্য। হ্যাঁ, আমি তো বলছিলাম কত ক্লাসে বারবার বলছি যে মায়োকার্ডিয়াম, মায়ো মানে হচ্ছে পেশি, আর এই পেশিতে তোমার সংকোচন পোষণ করার জন্য পুষ্টি লাগবে, তো মায়োকার্ডিয়ামে তোমার কি করবে? রক্ত দরকার, ওখানে দিবে। বাকি এটা ভালো করে শুনে রাখো, করোনারি ধমনী মায়োকার্ডিয়ামে রক্ত সরবরাহ করে, মায়োকার্ডিয়াম পেশির যে স্তরটা।
তাহলে এখন ধমনি সম্পর্কে মোটামুটি গেল, তাহলে আরেকবার একটু শোনেন, আরেকবার একটু বলো, ধমনি কাকে বলে বলো। ধমনী হচ্ছে ওই সমস্ত রক্তনালী যারা হৃৎপিণ্ড উৎপন্ন হয় এবং হৃৎপিণ্ড থেকে রক্ত নিয়ে সারা দেহে রক্ত সরবরাহ করে। আর নামকরণটা কিভাবে করবা, নামকরণটা করব হচ্ছে গন্তব্য অনুসারে, কেন উৎপত্তি দিয়ে নয়। কারণ সমস্ত ধমনীর উৎপত্তি হচ্ছে হৃৎপিণ্ডে। এবার এখন আসো তাহলে করোনারি ধমনী, বলো কি করে, কও করোনারি ধমনী কি করে। করোনারি ধমনী হচ্ছে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডের প্রাচীরে রক্ত সরবরাহ করে, কোন স্তরে, মায়োকার্ডিয়াম স্তরে। ঠিক আছে। এবার আসো শিরা সম্পর্কে তাহলে বলি। এখন এখন শিরা সম্পর্কে বলবো হচ্ছে ওই সকল রক্তনালী, শিরা মানে হচ্ছে ওই সকল রক্তনালী, যেই রক্তনালী গুলো তোমার সারা দেহে উৎপন্ন হবে, বিভিন্ন অঙ্গে, তোমার দেহের বিভিন্ন অঙ্গে উৎপন্ন হবে, হয়ে ওই অঙ্গগুলো থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে এসে নিয়ে দিবে। তাই শিরা কিন্তু ধমনির উল্টা হলো, ধমনি উৎপন্ন হয় হৃৎপিণ্ড থেকে আর শিরা উৎপন্ন হয় দেহের অন্যান্য অংশ থেকে। ধমনি রক্ত সরবরাহ করে ওই অঙ্গগুলাতে, আর শিরা ওই জায়গাগুলো থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। উল্টা কিন্তু হলো, তাহলে ধমনির উৎপত্তি হার্ট, শিরার উৎপত্তি হার্ট ছাড়া অন্যান্য অঙ্গ। ধমনির কাজ হচ্ছে ওই অঙ্গগুলাতে রক্ত সরবরাহ করা, আর শিরার কাজ হলো ওই অঙ্গগুলা থেকে রক্ত সংগ্রহ করা, সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে আসা। আর শিরার তাহলে নামকরণটা কিভাবে করবা, চয়ন বলো, শিরার নামকরণটা তাহলে কিভাবে করা যায়। উৎপত্তি অনুসারে কেন গন্তব্য দিয়ে নয়, শিরার ক্ষেত্রে কেন গন্তব্য দিয়ে নামকরণ করবা না তুমি। কারণ সমস্ত শিরায় তো রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে আসবে। হ্যাঁ, তাহলে আমি যদি গন্তব্য দিয়ে করি তাহলে সব শিরা নামই হবে হৃৎ শিরা, হলো না। তাহলে শিরার ক্ষেত্রে নামকরণটা করব হচ্ছে উৎপত্তি অনুযায়ী। তাহলে যদি বলা হয় রেনাল শিরা, তাহলে বলো এটা সম্পর্কে বলো, কি করে, কোথায় থেকে উৎপন্ন হয়, কোথায় যায়, বলো। রেনাল শিরা হচ্ছে বৃক্কে উৎপত্তি হয়ে বৃক্ক থেকে রক্ত নিয়ে হচ্ছে হার্টে আসে। হ্যাঁ, এটা বুঝছো। পালমোনারি শিরা, ফুসফুস শিরা কি করে বলো। ফুসফুস থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে আসে। করোনারি শিরা, এবার বলো কি করে। হৃৎপিণ্ডের প্রাচীর থেকে রক্ত সংগ্রহ করে হৃৎপিণ্ডে নিয়ে আসে। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের ভিতরে নিয়ে আসে, এই তো বুঝছো। ধমনী আর শিরা নিয়ে কোনো ঝামেলা তোমার কাছে মনে হচ্ছে কিনা, তুমি অ্যাটলিস্ট বলতে পারবা কিনা। জি ভাই, ইনশাল্লাহ পারবো। এবার আসো, এখন এই যে ধমনী, যদি তোমার ধমনী অনেক ক্ষুদ্র আকৃতির হয়, অনেক ছোট ছোট হয়, তাহলে বলো তো ধমনীকে কি বলা যেতে পারে, বলো তো, ছোট ধমনী। ধমনিকা। হ্যাঁ, ধমনীকে আমরা যেমন পুস্তক ছোট অর্থে কি বলি, পুস্তিকা, নাটক, নাটিকা, ওই রকম ধমনী ছোট হলে আমরা কি বলবো, আরেকবার বলো, ধমনিকা। ধমনিকা। আর যদি ধমনী অনেক বড় হয় তাহলে কি বলবো, বলো। মহাধমনী। তখন আমরা বলবো হচ্ছে মহাধমনী, এই তো বুঝছো। তাহলে এটার ইংরেজি গুলো জানতে হবে। ধমনীকে আমরা বলতেছি আর্টারি, ধমনীকে আমরা বলতেছি হচ্ছে আর্টারি, মহাধমনীকে আমরা বলতেছি অ্যাওর্টা, আর ধমনিকাকে আমরা বলতেছি আর্টারিওল। হ্যাঁ, তিনটা নাম, আর্টারি, অ্যাওর্টা, আর্টারিওল, তিনটা নাম। তোমরা অলরেডি যারা ক্লাস করছো আমার সাথে সাথে তারা জানো অলরেডি, লাস্টে ওল, যেমন কয়েকদিন আগে পড়ালাম টিউব, টিউবিউল, টিউব বললে নল, আর টিউবিউল বললে নালিকা, লোব, লোবিউল অলরেডি জানো। তাহলে আর্টারি ছোট অর্থে কি বলবো, আর্টারিওল, আর আর্টারি অনেক বড় বলবো হচ্ছে অ্যাওর্টা। তাহলে এখন চয়ন বলো দেখি, শিরার ইংরেজি বলতে পারবা, শিরার ইংরেজি ভেইন। ভেইন। তাহলে যদি আমি বলি ভেনিউল, তাহলে বড় নাকি ছোট। ছোট। হ্যাঁ, তাহলে অনুশিরা, অনু ক্ষুদ্র, তাহলে অনুশিরা বললে কোন নাম বলবো, বলো তো, ভেনিউল। ভেনিউল। আর ভেনা কাভা, এটার বাংলা বলো, ভেনা কাভা। মহাশিরা। হ্যাঁ, ভেনা কাভা হচ্ছে মহাশিরা। হ্যাঁ, তাহলে তিনটা নাম, তাহলে নর্মাল একটা শিরা আমরা বলবো হচ্ছে ভেইন, ওই শিরাটাই অনেক বড় মহাশিরা আমরা বলবো ভেনা কাভা, আর ওই শিরাটাই হচ্ছে অনেক ক্ষুদ্র আমরা বলবো ভেনিউল, আমরা বলবো ভেনিউল। এই তো মোটামুটি নামগুলো হয়ে গেল, তাহলে ধমনী শিরা সম্পর্কে বলা শেষ, এটা মিশে দিই। দেখি তোমরা কতজন ক্লাস করতেছো।
154 জন, ঠিক আছে। এবার এখন আসো তাহলে ধমনী শিরা সম্পর্কে গেল, প্রকোষ্ঠ কয়টা সেই সম্পর্কে কথা হয়ে গেল, এবার আসো হচ্ছে হার্টের প্রকোষ্ঠ আমরা দেখব। তো হার্টের প্রকোষ্ঠ দেখার জন্য হার্টের ভিতরে যেতে হবে, হার্টের অভ্যন্তরীণ গঠন দেখতে হবে। বলো দেখি হার্টের অভ্যন্তরীণ গঠন যদি দেখতে চাই, প্রস্থচ্ছেদ করবো না লম্বচ্ছেদ করবো? লম্বচ্ছেদ। লম্বচ্ছেদ করবো। চিত্রটা কেমন হবে বোর্ডের দিকে তাকাও, এটা কালার পেন দিয়ে আঁকানো খুবই জরুরি, কিন্তু ব্যাড লাক হচ্ছে এখানে কালার পেন দিয়ে আঁকালে তোমরা কালোই দেখতে পাও, লাল দিয়ে আঁকালেও কালো, নীল দিয়ে আঁকালেও কালো। এর আগে যে তোমার ইউটিউবের ভিডিও গুলোতে আমি লাল নীল কালার ইউজ করছি, পরে দেখি যে কালো হয়ে গেছে সব, এই যে তোমার বাল্ব গুলোর জন্য কালোই হয়, তো কালার পেন ইউজ করবো না এখন, মনোযোগ দিতে হবে। কথা হচ্ছে এটা একটা কিছু একটা আঁকালাম, তাহলে এটা হার্টের কিসের চিত্র বলো তো চয়ন? হার্টের প্রাচীর, প্রাচীরের চিত্র, লম্বচ্ছেদের চিত্র বলো তো, এটা কি এখনো ঠিক আছে নাকি আরো প্রাচীরের আরো স্তর থাকবে? আরো স্তর থাকবে, কয় স্তর? তিনটা। তিনটা, এটা কেবল একটা আঁকাইছি। তো এটা হলো সবচাইতে বাইরের স্তর, এটাকে আমরা বলবো হচ্ছে এপিকার্ডিয়াম, এটা সবচাইতে বাইরের স্তর এবং এটাকে আমরা বলবো এপিকার্ডিয়াম। গত ক্লাসে পড়াইছি, আরেকবার মনে করাই দিচ্ছি। এরপরে আরেকটা থাকবে, বলো চয়ন বলো পরেরটার নাম কি বলো? মায়োকার্ডিয়াম, বলো তো মায়ো শব্দের অর্থ কি? পেশি। পেশি, তাহলে এখানে হলো মায়োকার্ডিয়াম, হ্যাঁ হৃৎপেশির স্তর। সবচেয়ে ভিতরেরটার নাম বলো। এন্ডোকার্ডিয়াম, সবচেয়ে ভিতরেরটা হচ্ছে এন্ডোকার্ডিয়াম, এগুলা কি হার্টের আবরণ নাকি তোমার হার্টের প্রাচীর? হার্টের প্রাচীর। আবরণ হলে কি নাম আসতো আবরণ হলে দিস তৈরি হইতো, এবং তখন নাম কি বলতো হার্টের আবরণকে কি বলে? পেরিকার্ডিয়াম। এগুলা কিন্তু প্রাচীর, এগুলা বলে নয়। এই হলো মোটামুটি হার্টের প্রাচীর আঁকলাম। এখন আসো প্রকোষ্ঠ, দেখি মনে আছে কিনা দেখি বলো তো, কোন স্তর প্রকোষ্ঠ গুলাকে আলাদা আলাদা করে দেয় বলো? এন্ডোকার্ডিয়াম। এখন মনোযোগ দাও, চিত্র আঁকাই, চিত্র আঁকানো দেখলে ভালো বুঝবা। এই যে দেখো সবচেয়ে ভিতরে একটা এন্ডোকার্ডিয়াম, সবচেয়ে ভিতরে একটা এন্ডোকার্ডিয়াম, এই এন্ডোকার্ডিয়ামটা মাঝখানে এরকম প্রাচীর তৈরি করবে, এরকম প্রাচীর তৈরি করলো, তাহলে যখনই তোমার মাঝখানে প্রাচীর তৈরি করলো তখন উপরে কিন্তু দুটো চেম্বার কিন্তু আলাদা হয়ে গেল, এটা একটা প্রকোষ্ঠ, এটা একটা প্রকোষ্ঠ, দুই প্রকোষ্ঠ আলাদা হয়ে গেল। তাহলে এই যে এটা কিন্তু পরীক্ষাতে আসবে যে প্রকোষ্ঠ গুলোকে বিভক্ত করে কে, বলো কোন স্তর করে বলো? এন্ডোকার্ডিয়াম, গুড, নিচে আর একটা ভাগ করে দিলাম, তারপর আবার আড়াআড়ি ভাগ করে দিলাম, তাহলে এখন মোট কয়টা ভাগ হলো বলো দেখি? চারটা ভাগ, চারটা ভাগ হলো। উপরের ভাগ গুলাকে কি বলা হবে, উপরের চেম্বার গুলাকে কি বলা হবে, অ্যাট্রিয়াম বা অলিন্দ, আর নিচের গুলাকে কি বলা হবে? ভেন্ট্রিকল বা নিলয়। হ্যাঁ, তাহলে উপরের গুলা হচ্ছে অ্যাট্রিয়াম, তো ডান পাশে থাকলে আমরা বলবো হচ্ছে রাইট অ্যাট্রিয়াম, বাম পাশে থাকলে আমরা বলবো লেফট অ্যাট্রিয়াম, আবার নিচের গুলো যদি হয় তাহলে রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, তাহলে মোট প্রকোষ্ঠ হচ্ছে আমাদের চারটা। আরেকবার, এই প্রকোষ্ঠ গুলাকে কে আলাদা করে দিল, এই প্রকোষ্ঠ গুলাকে কে আলাদা করে দিল বলো? এন্ডোকার্ডিয়াম স্তর, হ্যাঁ হ্যাঁ, এন্ডোকার্ডিয়াম স্তর এরকম ভাগ করে দিল। এখন আসো মনোযোগ দিবা, এটা গুরুত্বপূর্ণ, বলো দেখি এটার নাম বলো তো চয়ন, এটার নাম বলো, এটার নাম বলো কি নাম, এই ঘরের নাম কি, রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এটার নাম কি? লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ। দুইটা অলিন্দের মধ্যে একটা প্রাচীর দেখা যাচ্ছে, দুইটা অলিন্দের মধ্যে একটা প্রাচীর দেখা যাচ্ছে, প্রাচীরের নাম বলো? আন্ত অলিন্দ পর্দা বা রাইট অ্যাট্রিয়াল সেপ্টাম, এটা ভুল বললাম, পরেরটা ভুল বলছো, প্রথমটা ঠিক আছে, আবার বাংলা বলো, বাংলা বলো। আন্ত অলিন্দ পর্দা। হ্যাঁ, এটুকু থাক, আমি পরে বলে দিচ্ছি। তোমরা সবাই জানো যে আন্ত কখন বলে, যখন দুইয়ের মধ্যে, তখন কি বলে? আন্ত বলে না, আন্তর্জাতিক ম্যাচ, দুইটা জাতির মধ্যে যখন হয় আন্তর্জাতিক, তাহলে দুইটা অলিন্দের মাঝখানে প্রাচীর, তুমি কি বলবো, আন্ত অলিন্দ প্রাচীর?
ইন্টার ইংরেজিতে অ্যাট্রিয়াল বলবা? সেপ্টাম। হ্যাঁ, এটাকে ইংরেজিতে বলতে হবে, দেখো আমি বলে দিচ্ছি। ইন্টার, বলো দেখি ইন্টার কেন, বলো। আন্ত এই জন্য আন্ত, দুটোর মাঝখানে, কার মাঝখানে? অলিন্দের মাঝখানে। তাহলে এই জন্য কি হবে, ইন্টার অ্যাট্রিয়াল, ইন্টার অ্যাট্রিয়াল, দুই অ্যাট্রিয়ামের মাঝখানে, এই জন্য নাম হবে ইন্টার অ্যাট্রিয়াল। প্রাচীরকে কি বলে বলো দেখি? সেপ্টাম। সেপ্টাম। তাহলে এইটার নাম হচ্ছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। বলো তো এটা কি, কোন স্তর দিয়ে তৈরি, বলো কোন স্তর দিয়ে তৈরি, বলো। এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়াম, গুড। এবং এটা কি করলো, এটা কি করলো, দুটা অলিন্দকে ভাগ করে দিল, দুটা অলিন্দকে এটা ভাগ করে দিল। এবার তাহলে দেখে আসো তো নিচের দিকে, এই যে রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকল, মাঝখানে একটা প্রাচীর দেখা যায়, এটা কি প্রাচীর, আন্তঃনিলয় পর্দা। কি বলবো ইংরেজিতে? ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে। তাহলে দুটা প্রাচীর পড়লাম, চারটা প্রকোষ্ঠ পড়লাম, আরো কিন্তু আছে। এই যে এইখানে আছে, এইখানে আছে, আর আর দুটো প্রাচীর আছে, আর আর এই যে এইটা দেখো, এই যে এটা 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 ডান পাশে আছে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে, ডান পাশে আছে ডান অলিন্দ ডান নিলয়ের মাঝখানে, এটার নাম কি হতে পারে বলো? ডান অলিন্দ নিলয় পর্দা। হ্যাঁ, এবার ডান অলিন্দ নিলয়, এবার তো আন্ত অলিন্দ বলা যাবে না, কারণ একদিকে অলিন্দ একদিকে নিলয়, তাহলে এটাকে তুমি আন্ত অলিন্দ এরকম বলতে পারবে না, কারণ একদিকে তোমার হচ্ছে যে অলিন্দ একদিকে নিলয়, তোমাকে দুটা নামই বলতে হবে। যেমন তুমি এখনই যদি ধরো তুমি হচ্ছে যে জয়পুরহাটে যাও, জয়পুরহাটে গেলে তুমি একটা বর্ডার পাবা, ওই বর্ডারকে তোমার নাম কি বলবা, যে বাংলাদেশের বর্ডার, না ওটাকে বলা হয় তোমার ভারত বাংলাদেশ বর্ডার, এক পাশে বাংলাদেশ এক পাশে ভারত, তো তুমি কি বলবা, ভারত বাংলাদেশ বর্ডার। তাহলে দেখো এটার ক্ষেত্রে খেয়াল করো, তাহলে এটার ক্ষেত্রে দেখো একদিকে অলিন্দ একদিকে নিলয়, একদিকে অলিন্দ একদিকে নিলয়, একদিকে অলিন্দ একদিকে নিলয়, তাহলে তুমি এটার নাম কি দিবা, এই বর্ডারের নাম কি হবে, অলিন্দ নিলয় বর্ডার, অলিন্দ নিলয় প্রাচীর, ডানে থাকলে ডান অলিন্দ নিলয়, বামে থাকলে বাম অলিন্দ নিলয়। তাহলে মোট প্রাচীর কয়টা বললাম বলো? চারটা। তাহলে এখন বলো দেখি, ডান অলিন্দ ডান নিলয়ের মধ্যে কোন প্রাচীর, ডান অলিন্দ নিলয় পর্দা। দুটা অলিন্দের মাঝখানে কোন প্রাচীর, আন্ত অলিন্দ পর্দা। ডান নিলয় বাম নিলয়ের মাঝখানে প্রাচীর, আন্ত নিলয় পর্দা। এই তো, গুড, ভালো বুঝছো। তাহলে এখন মনোযোগ দাও, এবারে উপরে দিয়ে খেয়াল করো, এখন আমাদের হার্টে কি হয়, আমাদের হার্টে এই ডান পাশ দিয়ে, এটা তোমার ডান অলিন্দ ডান নিলয়, এই ডান পাশ দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো পরিবাহিত হয়, এই ডান পাশ দিয়ে শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো পরিবাহিত হয়, আর বাম পাশ দিয়ে শুধুমাত্র অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবাহিত হয়। এখন বলো তো এই যে তোমার আন্ত অলিন্দ পর্দা, এটার মধ্যে ফুটো থাকা উচিত কিনা, থাকা উচিত না, কেন, তাহলে কি প্রবলেম হবে? তাহলে তো কার্বন ডাইঅক্সাইড আর অক্সিজেন সমৃদ্ধ রক্ত মিশ্রিত হয়ে রক্ত দূষিত হবে। হ্যাঁ, এই জন্য তাহলে বলো তো, এই যে আন্ত অলিন্দ, এই যে দেখো বোর্ডের দিকে দেখো, এই যে আন্ত অলিন্দ, এই যে আন্ত নিলয়, এইগুলা প্রাচীর গুলাতে কোনো ফুটো থাকা কি যাবে, না, থাকা যাবে না, কিন্তু ওইখানে ওরা থাকলেই ওটাকে রোগ বলে। যে মাঝে মাঝে শোনো না যে হার্টে হচ্ছে যে ফুটো দেখা দিছে, এই প্রাচীর গুলাতে যদি ফুটো থাকে, হ্যাঁ, জন্মগত ভাবে যদি কোনো ফুটো থেকে থাকে, ওটাকে বলা হয় হার্টের ছিদ্র ধরা পড়ছে। হ্যাঁ, ওগুলো একটা নাম আছে, যদিও তোমাদের দরকার নাই, তারপরে আমি বলি, নামটা সহজ, ওগুলাকে বলে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এএসডি। হ্যাঁ, এটা তোমাদের লাগবে না, তাই এমনি জেনে রাখতে পারো, এএসডি, সহজ নাম, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়ামের পর্দায় ডিফেক্ট আছে, তো নাম কি হবে, এএসডি। আর যদি তোমার হচ্ছে যে নিলয় থাকে, তাহলে নাম সহজ, ভিএসডি, ভিএসডি, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, এলাতে ফুটো থাকে অনেক সময়। হ্যাঁ, এই ফুটো গুলো থাকলে প্রবলেম হবে, তখন ওই বাচ্চাটা ডেভেলপমেন্ট ভালো মতো হবে না, কারণ তো সবসময় অক্সিজেন সমৃদ্ধ রক্ত কিন্তু পাবে না, আর ওই কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কি হয়ে যাবে, মিস্ট হয়ে যাবে। এখন তাহলে পড়ার দিকে চলে আসো, তাহলে আরেকবার দেখি, বলো দেখি পারো কিনা, চয়ন, অলিন্দের প্রাচীরের মধ্যে ফুটো, কি বলবা? অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এই তো বুঝছো, তাহলে নীলের মধ্যে থাকলে কি বলবা? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ঠিক আছে, তাহলে তোমার এই দুটা মোটামুটি এখানে শেষ। এবার এখন আসো, এই যে দেখো এইটা, এটা হলো ডান অলিন্দ নিলয় প্রাচীর, এটা হলো বাম অলিন্দ নিলয় প্রাচীর, এখানে ফুটো থাকা দরকার, এখানে ফুটো থাকতে হবে, এখানে একটা ফুটো থাকবে,
এখানেও ফুটো থাকবে। প্রশ্ন হলো এই যে আমি ফুটো যে তৈরি করলাম, এগুলাতে আমি কপাটিকা দিব কেন বলো তো? কপাটিকা কেন দিব? রক্ত প্রবাহ একমুখী করার জন্য। হ্যাঁ, রক্ত উপর থেকে নিচে আসবে কিন্তু নিচ থেকে আর উপরে যাবে না, কারণ হার্টের কাজ কি? হার্টের কাজ হলো রক্তগুলোকে নিয়ে পাম্প করে সারা দেহে ছড়ায় দেওয়া। এখন যদি এমন হয় বারে বারে যে উপর থেকে রক্ত নিচে আসলো, আবার নিচে চাপ দিল, উপরে চলে গেল, তাহলে হার্টের মধ্যেই রক্ত লেনা দেনা হচ্ছে, তাহলে তো এটা হলো না, এটা তো ভুল হয়ে গেল। তাহলে মনে রাখতে হবে আমাদের এখানে কপাটিকা দিতে হবে রক্তকে উভমুখী করার জন্য নাকি রক্ত প্রবাহ একমুখী করার জন্য? বলো, একমুখী করার জন্য। একমুখী করার জন্য, যাবে কিন্তু আসবে না, যাবে কিন্তু আসবে না, এরকম করার জন্য এটা করতে হবে। এখন তাহলে খেয়াল করো, কপাটিকাটা ধরো যে এমনি করে তৈরি করবো, এমনি করে চিত্র আঁকাবো, এমনি করে চিত্র আঁকাবো, চিত্র ভালো করে খেয়াল করো, দেখো তুমি যদি উপর থেকে চাপ দাও এই দরজাটা খুলে যাবে, ওপেন হয়ে যাবে, কিন্তু তুমি যদি এখনই নিচে থেকে চাপ দাও, নিচে থেকে যদি চাপ দাও এটা কিন্তু আর কিন্তু খুলবে না। তাহলে বলো তো কপাটিকে কি করে, রক্ত প্রবাহ উভমুখী রাখে নাকি তোমার একমুখী রাখে? বলো, একমুখী রাখে। একমুখী রাখে। তাহলে আমরা এই কপাটিকা গুলো দিব আন্ত অলিন্দ আন্ত নিলয় প্রাচীরে, ঠিক না বেঠিক? না, ভুল। তাহলে কোথায় দিব বলো, কোথায় কোথায় দিব? অলিন্দ নিলয় প্রাচীরে। হ্যাঁ, অলিন্দ নিলয় প্রাচীরে। তো ডান অলিন্দ নিলয় প্রাচীরে মনোযোগ দিতে হবে, ডান অলিন্দ নিলয় প্রাচীরে আমরা যে কপাটিকা বসাবো সেই কপাটিকার তিন পাল্লা, পাল্লা থাকবে তিনটা, দরজার পাল্লা তোমরা জানো, দরজা যেটা আমরা ধরে এরকম করে নিয়ে আসি ওটাকে কি বলে? পাল্লা বলে। যে তোমার হচ্ছে যে জানালার যেগুলো আমরা লাগাই দিই ওগুলাকে কি বলে? পাল্লা বলে না? তো ওই পাল্লা থাকবে হচ্ছে তিনটা, ডান পাশে থাকবে হচ্ছে তিন পাল্লা, তিন পাল্লা। তো তিন এই জন্য আমরা বলবো ট্রাই, তিনের জন্য আমরা কি বলবো? ট্রাই। আর পাল্লাকে তোমার বলা হয় কাস, CUSP, কাস, কাস বলে। তো এই জন্য ডান পাশেরটার নাম হবে ট্রাই কাস্পিড, আমি একটু লিখে দিই এটা, ডান পাশেরটার নাম আমরা বলবো হচ্ছে ট্রাই, ট্রাই কেন? তিন। আর পাল্লার জন্য আমরা বলবো হচ্ছে কাস, সেখান থেকে কাস্পিড। তাহলে আমরা ডান পাশের যে কপাটিকা সেটাকে আমরা বলবো হচ্ছে প্রায় কাস্পিড কপাটিকা, বাংলায় কি বলতে পারি, দ্বিপত্রী নাকি ত্রিপত্রী? বলো, ত্রিপত্রী। হ্যাঁ, বাংলায় আমরা বলবো হচ্ছে এটা হলো ত্রিপত্রী, তিনটা পাল্লা বিশিষ্ট প্রায় কাস্পিড কপাটিকা। এবার এখন আসো বামের ক্ষেত্রে, বলছিলাম গতদিন ভিডিওতে বলছিলাম, আজকে আরেকবার বলি, মনে রাখা সহজ, বামের ক্ষেত্রে বাইকাস্পিড, বামের ক্ষেত্রে বাইকাস্পিড, মনে রাখা একদম সহজ, বাবা বামের ক্ষেত্রে বাইকাস্পিড, এবং এটা মনে রাখলে ডান পাশেটাও সহজ, তাহলে ডানে কি হবে? ট্রাইকাস্পিড হবে। তাহলে বাইকাস্পিড এর নাম কি বলা যেতে পারে বলো তো? ত্রিপত্রী নাকি দ্বিপত্রী? দ্বিপত্রী, দ্বিপত্রী, দুইটা পাল্লা। তাহলে বামে হচ্ছে দ্বিপত্রী বা দুই পাল্লা, ডানে হচ্ছে ত্রিপত্রী বা ট্রাইকাস্পিড, তিন পাল্লা। এই দুটো কপাটিকা দিলাম, আরেকবার বলো দেখি কপাটিকা গুলোর উদ্দেশ্য কি বলো তো? উদ্দেশ্য কি বলো? রক্ত প্রবাহকে একমুখী করার জন্য। একমুখী করার জন্য, গুড। এবার এখন আসো বাইকাস্পিড ট্রাইকাস্পিড হলো, এর মধ্যে একটা কোশ্চেন একটা আছে, মনোযোগ দিবা এটা, এটা কতদিন ভিডিওতে বলছিলাম, আরেকবার বলি, সেটা হচ্ছে যে নার্স, তুমি যদি এখন এই যে মিশন হসপিটালে যাও বগুড়া, ওরা এখনো সেই ঐতিহ্যবাহী ওই কতগুলো ক্যাপ পরে থাকে দেখবা, ওই অনেকটা কাগজের তৈরির মতো মনে হয়, ওই ক্যাপ গুলাকে তোমার দুই ভাঁজ করে রাখা যায়। অন্যান্য মানে হসপিটালে দেখবা না, ওরা তো গেলে কেউ কিছু মানেই না, কিন্তু মিশনে গেলে তুমি দেখবা এখনো ওই নার্স গুলা কিন্তু ওই ট্রেডিশনটা ফলো করে, ওরা একটা ক্যাপ করে ওই ক্যাপটাকে এরকম দুই ভাঁজ করে রাখা যায়, ওই ভাঁজ মানে ওই ওই ক্যাপটাকে বলে মাইট্রাল, ওই ক্যাপের নাম হচ্ছে মাইট্রাল, ম আকার রস্বই, মাই টি টয় রফলা আকার ল, মাইট্রাল। তাহলে এখন বলো দেখি ট্রাইকাস্পিড আর বাইকাস্পিড এর মধ্যে কোনটাকে তুমি মাইট্রাল বলবা? বাইকাস্পিড। ইয়েস, বাইকাস্পিড, এটাও তুমি মনে রাখতে পারো, বামে বাইকাস্পিড, বা বা মা, মাতে হচ্ছে মাইট্রাল, তাহলে বাবা মা, তাহলে বা বা বামে বাইকাস্পিড, এর আবার আরেকটা নাম কি বলতো? মাইট্রাল। এটা যেন ভুলো না, জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় সহজ সহজ প্রশ্ন আসবে, হ্যাঁ পরীক্ষা দিয়ে এসে বলবা হয় 90 পাবো, পরে দেখবা যে সায়েন্সই হয়নি, 30 পাইছো। হ্যাঁ, কারণটা হচ্ছে চর্চা, চর্চাটা খুবই জরুরি। আর আরেকটা বাজে একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে এই যে তোমরা যারা মাঝে মাঝে জিজ্ঞাসা করো, ভাই আপনার এখান থেকে কয়জন স্টুডেন্ট চান্স পাইছে, আমি বিশ্বাস করো ভাই আমি তো লিখতেই চাই না যে কয়জন স্টুডেন্ট চান্স পাইছে। তুমি যদি অ্যাকচুয়ালি দেখো বগুড়া থেকে যতগুলো ছেলে মেয়ে চান্স পায় বেশিরভাগই আমার কাছেই পড়ে,
কিন্তু খারাপ লাগাটা বলি, খারাপ লাগা হলো সবাই চান্স পাওয়ার পরে ফোন দিয়ে জানায় না, এখন ওর নামটা ওই ফেসবুকে লিখতে আমার লজ্জা লাগে। তুমি যদি চান্স পেয়ে যদি আমাকে না জানাও আর আমি যদি তোমার নামটা ফেসবুকে দিয়ে দিই, তাহলে ব্যাপারটা এমন মনে হয় যে মনে হয় আমি তোমার দয়ায় পড়াচ্ছি, হ্যাঁ তোমাকে বিজ্ঞাপন করে, তোমাকে দিয়ে নাম কামাচ্ছি, তোমাকে দিয়ে বিজ্ঞাপন করে, এরকমটা আমি আসলে করতে চাই না। যারা হয়তো বা মেসেঞ্জারে হোক ফোনে হোক জানায়, আমি অনলি তাদেরটাই লিখি। এবার অনেক চান্স পাইছে যারা অনলি আমাকে ইনফর্ম করছে, আমি তাদেরটা লিখছি, যারা ইনফর্ম করে নাই লিখি নাই। এবং এটা আমার একটা কষ্ট বলতে পারো যে সবাই আমাকে জানায় না, আমি ওই জন্য সবাইকে হচ্ছে যে নামটা আমি দিই না। এক আর দুই নাম্বারটা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেকে আছো বোকা দিয়ে, আমি আমি একটু রাগী মানুষ বুঝতেছো, যার হচ্ছে যে 2400 ছেলে মেয়ে, তার তো রাগ না করে উপায় নাই, 2400 ছেলে মেয়ে 2400 ধরনের, তার তো রাগ করতে হবে। এই যে একটু আগে তোমার একটা মেয়েকে সেই ঝাড়ি দিলাম, ঝাড়িটা কেন দিলাম, 9:30 ক্লাস দিছি, 9:20 ফোন দিয়ে এখন বলতেছে ভাই লিঙ্ক পাই, হ্যাঁ তো লিঙ্ক যে তুমি পাও নাই, আমি বললাম যে লিঙ্ক কেন পাবো না, গ্রুপে তুমি আসো না, অ্যাড পাই আসি, তুমি খেয়াল করোনি কেন, দেখো গ্রুপে অ্যাড আছে, গ্রুপে খেয়াল না করে ফোন দিয়ে বলতেছে 9:20, আমার তো 9টা ক্লাস শুরু হওয়ার কথা। এখন এই যে রাগ করবো, এরা এখন মনে মনে এখন ভাববে আচ্ছা রাগ করলে তো পরে দেখা করি, তো এরা হচ্ছে পরে আর ফোনও দিবে না, গালি গালাজ করবে। আর তোমরা আবার আমাকে জিজ্ঞাসা করো ভাই চান্স পাইছে কিনা, ভাই এটা দিয়ে তো হয় না, আমি যেমন পড়াই, আমি যখন প্রথম পড়ানো শুরু করছি তখন তো কেউই চান্স পাইছিল না, তো তাও তো পরে ছেলে মেয়ে। এগুলা দয়া করে প্রশ্ন করবা না, এগুলা প্রশ্ন করবা হচ্ছে কোচিং সেন্টার গুলাতে যাদের অনেক স্টুডেন্ট লাগে চান্স পাওয়ার জন্য, আমার ভাই লাগে না। ঠিক আছে, তাহলে মোটামুটি এইটুকু তো হইলো প্রাইকাস ফিট বাইকাস ফিট। এখন যেটা পড়াবো এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা কখনো ভোলা যাবে না, গুরুত্বপূর্ণ মনোযোগ দিবা। এটার জন্য আমাকে এই চিত্রগুলো একটু মিশিয়ে দিতে হবে, মিশিয়ে দিয়ে তারপরে আবার হচ্ছে যে আমি পড়াচ্ছি। এখন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখাটা খুবই জরুরি, এটা কিন্তু একটু কঠিন, সেটা হচ্ছে এই যে তোমার কপাটিকা গুলো না, এই যে একটা কপাটিকা, এই কপাটিকা গুলো মনোযোগ দিবা গুরুত্বপূর্ণ, সেটা হলো এই কপাটিকা গুলো কখন খুলবে, কখন খুলবে, যখন এই অলিন্দ, যখন এই অলিন্দ সংকোচন করবে চাপ দিবে, যখন এই অলিন্দ সংকোচন করবে চাপ দিবে, তখন একটা চাপ প্রয়োগ হবে এদিকে। আমরা জানি যে চাপ প্রয়োগ করলে কি হবে, এই দরজাটা খুলে যাবে। এই ব্যাপারটাও যেমন সত্যি, তেমনি আরেকটা ব্যাপার আছে, সেটা হলো এই দরজাগুলাকে পিছন থেকে টেনেও খোলা হবে। হ্যাঁ, আমি যেমন ধাক্কা দিয়ে দরজা খুলবো, ঠিক তেমনি দরজার পিছন থেকেও কেউ একজন দরজাকে টেনে খুলে দিবে, এটা একটা গুরুত্বপূর্ণ। তাহলে কি হতে পারে দেখো, এই যে অলিন্দ, এই অলিন্দ সংকোচন করলো, চাপ দিল, চাপ দিলে কি হবে, তোমার এই ট্রাইকাস্পিড কপাটিকে খুলে যাবে, কিন্তু পিছন দিক থেকেও কেউ একজনকে টেনে এরকম করে খুলে নিয়ে আসে। এখন কে টেনে নিয়ে আসে, এইটা গুরুত্বপূর্ণ, মনোযোগ দিবে। দেখি চয়ন, তুমি একটু কথা বলতে হবে। এই যে মাঝখানের স্তর, বলো দেখি এই মাঝখানের স্তরের নাম কি? মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম। এটা আসলে বাংলায় যদি বলো কিসের স্তর, পেশির স্তর। পেশির স্তর, পেশি সংকোচন প্রসারণ করে। আমরা অনেকদিন গতদিনও বলছি, আজকে আবার বলছি, ভালো করে শোনো, পেশির কাজ হলো সংকোচন প্রসারণ করা। এখন এই যে অলিন্দ, অলিন্দের তুলনায় নিলয়ের পেশিগুলো বেশি পুরু হবে, অলিন্দের তুলনায় নিলয়ের পেশিগুলো বেশি পুরু হবে, কারণটা আমরা কতদিন বলছিলাম, দেখো অলিন্দ কিন্তু সামান্য চাপ দেয়, অলিন্দ কি করে সামান্য চাপ দেয়, এই যে সামান্য চাপ দিল রক্ত এখান থেকে চলে আসলো, কিন্তু নিলয়কে কিন্তু অলিন্দের তুলনায় অনেক বেশি চাপ প্রয়োগ করতে হয়, কারণ নিলয়কে হার্টের বাইরে রক্ত দিতে হবে, হার্টের বাইরে রক্ত দিতে হবে, তাহলে বেশি জায়গায় রক্ত দিতে হবে, বাইরে রক্ত দিতে হবে, তাহলে চাপটাও তোমার বেশি প্রয়োগ করতে হবে। এই জন্য আমরা গত ক্লাসে বলছিলাম যে এই যে তোমার অলিন্দ আর নিলয় কোথায় তোমার মায়োকার্ডিয়ামটা বেশি পুরু হবে, বলো চয়ন বলো। নিলয়ের ক্ষেত্রে, নিলয়ের ক্ষেত্রে আরেকটা কোশ্চেন, বাম নিলয়, সরি ডান নিলয় নাকি বাম নিলয়, কোনটার ক্ষেত্রে দুয়ো নিলয়ের ক্ষেত্রে একটু কারেকশন করে দিই তোমাদের, সেটা হচ্ছে ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়ালা রক্ত ফুসফুসে যায়, ডান নিলয় থেকে কার্বন ডাইঅক্সাইড ওয়ালা রক্ত কোথায় যায় আর বলো, ফুসফুসে যায়। হ্যাঁ তাহলে এখন খেয়াল করো, তোমার এই যে এখানে হচ্ছে হার্ট, এই যে মাঝখানে হার্ট, এই হার্টের ডান নিলয় থেকে রক্ত কই যাচ্ছে, দুই ফুসফুস, এখানেই এখানেই যাচ্ছে। তাহলে এই যে তোমার এখানেই যাচ্ছে, খুব বেশি কি চাপ দেওয়া লাগতেছে,
না, কিন্তু এই তোমার বাম নিলয়, এই বাম নিলয় কি করে দেখো, বাম নিলয়কে একদম মাথার একদম শুরু থেকে পায়ের পাতা এত দূরে তোমার কাভার করতে হয়। এবার এখন তাহলে বলো পরিশ্রমটা বেশি কার? বাম নিলয়, তাহলে এখন বলো কার প্রাচীর সবচেয়ে বেশি পুরু হবে বাম নিলয়ের। আর ডানটা একটু কম হবে? এবং বলে দিই যে বামেরটার তুলনায়, সরি সরি, ডানেরটার তুলনায় বামেরটা 3 গুণ বেশি পুরু। কয় গুণ বেশি পুরু? 3 গুণ। আমি আরেকবার একটু তোমাকে বলে দিই, দেখি বলো অল ইন্দোর নিলয় পরিশ্রম বেশি কার? নিলয়ের, তাহলে কার মায়োকার্ডিয়াম বেশি পুরু হবে, নিলয়ের ডানেরটা নাকি বামেরটা? বামেরটা কত গুণ বেশি? ডানেরটার তুলনায় 3 গুণ। বামেরটা এত বেশি হওয়া লাগলো কেন, এত বেশি পুরু হওয়া লাগলো কেন? কারণ হচ্ছে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত বেশি অঞ্চলে দিতে হয়। আর তোমার ডানের ক্ষেত্রে মানে ফুসফুস দিলেই হচ্ছে। তাহলে এখন মনোযোগ দিবা, তো এখন তুমি এই যে তোমার নিলয়, এই নিলয়ের এসে দেখবা যে তোমার এই যে মাঝখানের যে মায়োকার্ডিয়াম আছে না, এই মাঝখানের এই মায়োকার্ডিয়ামটা, মাঝখানের এই মায়োকার্ডিয়াম আমি কিন্তু মিশে দিছি, এই মায়োকার্ডিয়ামটা মাঝখানের কি করে এরকম কতগুলা প্রবর্ধন সৃষ্টি করে, এরকম প্রবর্ধন সৃষ্টি করে, এরকম কতগুলো আঙ্গুলের মতো প্রবর্ধন সৃষ্টি করে, প্রবর্ধন লম্বা 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 হয়ে যায়। আসলে এই প্রবর্ধন গুলা কিসের? মায়োকার্ডিয়াম, আমরা বলতে পারি যে পেশি, এগুলো হলো পেশির প্রবর্ধন। আরেকবার ভালো করে শোনো, এই যে তোমার নিলয়ে যখন আসবা, ভালো করে শুনবা, যখন তুমি নিলয়ে আসবা, নিলয়ে আসার পরে দেখবা যে নিলয়ের মায়োকার্ডিয়াম গুলো বেশি পুরু হবে, স্বাভাবিক পরিশ্রম বেশি করে এজন্য পুরু হবে, এবং দেখবা নিলয়ের এই মায়োকার্ডিয়ামটা এরকম আঙ্গুলের মতো প্রবর্ধন সৃষ্টি করছে। হ্যাঁ প্রবর্ধন, এগুলো আসলে কিন্তু মায়োকার্ডিয়ামের প্রবর্ধন, অথবা তুমি বাংলায় বলতে পারো হৃদ পেশির প্রবর্ধন। এরা যদি এরকম ফুলে ওঠে তাহলে বলো তো তোমার এই এন্ডোকার্ডিয়ামটাও ফুলে যাবে কিনা বলো তো? হ্যাঁ চয়ন, ফুলবে কিনা? জি ভাইয়া, ফুলবে। ভিতরের মায়োকার্ডিয়াম ফুলে যাচ্ছে, তাহলে এন্ডোকার্ডিয়াম না ফুলে আর পারে? এখন তাহলে এন্ডোকার্ডিয়ামটা কি হয় দেখো, এই যে এন্ডোকার্ডিয়ামটা এসে এরকম করে ফুলে ফুলে যাবে, যেহেতু ভিতর থেকে মায়োকার্ডিয়াম চাপ দিচ্ছে সুতরাং এন্ডোকার্ডিয়াম ফুলে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি এটা পরীক্ষাতে খুবই আসে, আসলে এই প্রবর্ধন গুলা কার, এন্ডোকার্ডিয়ামের নাকি মায়োকার্ডিয়ামের, বলো কার? মায়োকার্ডিয়ামের। হ্যাঁ মায়োকার্ডিয়ামের, মায়োকার্ডিয়াম ফুলে গেছে বলে এন্ডোকার্ডিয়াম ফুলে গেছে, কিন্তু এটা কিন্তু এন্ডোকার্ডিয়ামের প্রবর্ধন নয়, এটা হচ্ছে মায়োকার্ডিয়ামের প্রবর্ধন। তো এই প্রবর্ধন গুলাকে বলে হচ্ছে প্যাপিলারি পেশি, কি বলে আবার বলো? ক্যাপিলারি পেশি। প্যাপিলারি পেশি, দেখা যাচ্ছে শোন, লেখা দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাচ্ছে। যদি প্রশ্ন করে প্যাপিলারি পেশি কি, এক কথায় উত্তর, নিলয়ের মায়োকার্ডিয়ামের প্রবর্ধনকে বলে প্যাপিলারি পেশি। আরেকবার বলো প্যাপিলারি পেশি কি বলো? নিলয়ের মায়োকার্ডিয়ামের পেশির প্রবর্ধনকে প্যাপিলারি পেশি বলে। আরেকবার বলো প্যাপিলারি পেশি কি, আরেকবার বলো। নিলয়ের মায়োকার্ডিয়ামের পেশির প্রবর্ধন, আরে মায়োকার্ডিয়াম মানে পেশি, তাহলে নিলয়ের মায়োকার্ডিয়ামের প্রবর্ধনকে কি বলে? ক্যাপিলারি প্যাপিলারি পেশি। পেশি। এরা অলিন্দে পাওয়া যাবে, অলিন্দে পাওয়া যাবে, না, কই পাওয়া যাবে? নিলয়ে পাওয়া যাবে। আচ্ছা বলি, ডান নিলয়ে পাওয়া যাবে, বাম নিলয়ে পাওয়া যাবে, বামেও পাওয়া যাবে, ডানেও পাওয়া যাবে, কিন্তু আমি আঁকাছি কিন্তু একটা, ভুলো না, আমি যদি এক পাশে আঁকাইছি, ডান পাশে আঁকাইছি, কিন্তু বামেও কিন্তু আছে। হ্যাঁ আমি আঁকাবো না, বাট মনে রাখতে হবে। আরেকবার বলো প্যাপিলারি পেশি কই পাওয়া যায় বলো? ডান ও বাম নিলয়, শুধু নিলয়ে, ডান বাম নিলয়ে পাওয়া যাবে, অলিন্দে পাওয়া যাবে না। এই প্যাপিলারি পেশিগুলো এখন করে কি, মনোযোগ দিবা, এই প্যাপিলারি পেশিগুলো একটা টেন্ডনের মাধ্যমে, একটা টেন্ডনের মাধ্যমে এই যে তোমার পাল্লা গুলো আছে না, পাল্লা, ওই যে কিছুক্ষণ আগে বললাম তোমার হচ্ছে যে ট্রাইকাসপিড 3 পাল্লা, বাইকাসপিড 2 পাল্লা, ওই পাল্লা গুলোকে এরা এই যে তোমার একটা টেন্ডনের মাধ্যমে যুক্ত করবে। একটু তোমাদের বলি, এটা তো মানে প্রথম ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত 20 বার বলা হয়, তারও বেশি বলা হয়, এবং এবার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা এটা আসছে যে টেন্ডন কি, টেন্ডন কি দেখি বলতো, টেন্ডন কি পেশিকে সংযুক্ত করে নাকি হাড়কে করে বলতো? ফার্স্টে তো পারা উচিত, ফার্স্টে তো শিখাইছি। হ্যাঁ চয়ন তুমি আসো, জি ভাই আসি। আমি কেমনে শিখাইছিলাম আমার একবার মনে করাই দিই, ভুলে গেছো? এখানেও হাড়, এখানেও হাড়, এখানে দুই হাড়ের সংযোগ স্থল, ঠিক কিনা বলো? জি, এই কোনটা কি, কোনটা কি হাড়ের সংযোগ সংযোগস্থল? স্থল।
এখানে যেটাতে আমি গিট্টু দিব, যে দড়ি দিয়ে গিট্টু দিব, সেটা লুজ হওয়া উচিত নাকি টাইট হওয়া উচিত? লুজ, তাহলে দুইটা হাড়কে যুক্ত করব, দুইটা হাড়, এখানে একটা হাড়, এখানে একটা হাড়, দুই হাড়কে যুক্ত করব লুজ করে, অর্থাৎ লিগামেন্ট দিয়ে। কি দিয়ে আরেকবার বলো। লিগামেন্ট দিয়ে। হ্যাঁ, আর এই যে দেখো আমার হাতে পেশি আছে না নাই, এখানে পেশি আছে না নাই, পেশি টান দিবে, টান দিবে, আমার হাত এরকম ভাঁজ হয়ে যাবে। তাহলে যখন আমি পেশি গুলাকে এরকম হাড়ে লাগাই দিব, টাইট করে না লুজ করে? টাইট করে, টাইট করে, কারণ লুজ করে দিলে আমি টানতেছি কিন্তু হাত আসতেছে না, তাহলে তো হলো না। তাহলে পেশি দিয়ে যেহেতু টানাটানি হবে, পেশি দিয়ে কি করা হয় আবার বলো, পেশি দিয়ে কি করা হয় বলো। টানাটানি। হ্যাঁ, তাহলে পেশি দিয়ে তুমি টানবা, সুতরাং ওটা লুজ করা যাবে, লুজ করা যাবে, না, টাইট হবে, টেন্ডন, তাহলে পেশি যুক্ত হয় কি দিয়ে? টেন্ডন দিয়ে। টেন্ডন দিয়ে। এখন ভালো করে মনোযোগ দাও, এই প্রবর্ধন গুলা কিসের প্রবর্ধন মায়োকার্ডিয়ামের বাংলায় বলো? পেশির পেশির প্রবর্ধন। প্রবর্ধন। তাহলে আমি এই দড়ি গুলা যে পেশি গুলার সাথে লাগাই দিলাম কপাটিকে, তাহলে এগুলোর নাম কি হওয়া উচিত? টেন্ডন। টেন্ডন। এগুলোর ভালো নাম হচ্ছে কর্ডি টেন্ডিনি, এগুলোর ভালো নাম হচ্ছে, এই যে লিখে দিচ্ছি দেখো, এই যে কর্ডি টেন্ডিনি, ছোট তো ওই জন্য টেন্ডন থেকে কর্ডি টেন্ডিনি। আবার বলো এই 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 রশিগুলোর নাম কি, আবার বলো রশিগুলোর নাম কি, বলো বলো। কর্ডি টেন্ডিনি। হয় টেন্ডন, কেন টেন্ডিনি বলতেছো, কেন টেন্ডন বলতেছো বলো। কারণ হচ্ছে পেশিকে সংযুক্ত করছে। আর কর্ড মানে হচ্ছে রশ্মি বা দড়ি, কর্ড মানে হচ্ছে রশ্মি বা দড়ি, এই যে মাইক্রোফোন এরকম তার থাকে না, কি বলে কর্ড, আর না থাকলে কি বলে কর্ডলেস, শুনছো না এরকম, মাইক্রোফোন এরকম তার থাকলে কি বলে, না থাকলে কি বলে কর্ডলেস, কর্ড নাই, দড়ি নাই। তা আমাদের এই যে গলায় কি আছে, পেশি আছে না, ভাইব্রেশন করতেছে, ভোকাল কর্ড, কি বলে ভোকাল কর্ড, গিটারের তার গুলাকে কি বলে কর্ড বলে, তাহলে এই যে তোমার তারের মতো, তারের মতো, এই জন্য নাম কি কর্ডি টেন্ডিনি। আবার হলো কি নাম বলো। কর্ডি টেন্ডিনি। হ্যাঁ, গিটারের যেমন তার থাকে কর্ড, এখানেও দেখো গিটারের তারের মতো, দেখছো খেয়াল করে, খেয়াল জি করে ভাই, দেখছো, এগুলাও কর্ড, কর্ড থেকে কর্ডি, আর যে পেশিকে যুক্ত করছে এগুলো টেন্ডন, টেন্ডিনি। আবার বলো নাম কি, কর্ডি টেন্ডিনি। কর্ডি টেন্ডিনি। আর এগুলার নাম কি, যেগুলো প্রবর্ধনের নাম কি? ক্যাপিলারি পেশি। হ্যাঁ, এলা হলো তোমার হচ্ছে যে প্যাপিলারি পেশি, এই প্যাপিলারি পেশিকে কিন্তু আরেকটা নাম আছে, কলামনি কর্নি, এই প্যাপিলারি পেশির আরেকটা নাম হচ্ছে কলামনি কর্নি। বলো দেখি তোমার এই কলাম, কলামনি, কলামনি, কলামনি থেকে মনে হচ্ছে না যে কলাম, কলাম টাইপের কিছু একটা স্তম্ভ, এগুলাকে স্তম্ভ মনে হচ্ছে না, স্তম্ভ, জি ভাইয়া, এখান থেকে নাম আসছে কলামনি, কলাম নার, কলামনি কর্নি, কি নাম বলো তো, কলামনি, কলামনি কর্নি। কলামনি কর্নি। এইটুকু মোটামুটি বুঝছো কিনা ভাই, এইটুকু জি বুঝছো? ভাইয়া, তাহলে আমি ভিডিওটা হচ্ছে গ্রুপে, ফেসবুক গ্রুপে এরকম রেখে দিব, লাইভ করা আছে, রেখে দিব, তোমরা একটু ওই যে প্রথম 30 মিনিট তো কোনো ক্লাস হয়নি, ওইটা টেনে বাকিগুলো একটু দেখো, এই পরটা বারবার পড়ো, আগামী সোমবার, আজকে কি বার, আজকে কি বার, আজকেই তো সোমবার ভাইয়া। তাহলে আগামী বুধবারে এর পরের অংশ আবার পড়াবো। আমার অনেক সময় লাগে ভিডিওতে, আমার অনেক সময় লাগে, এক লেকচার শেষ করতে 1 ঘন্টার বেশি লাগতেছে, 1 ঘন্টা কই, 1.5 ঘন্টা লাগতেছে এক লেকচার শেষ করতে, চিন্তা করো কি অবস্থা। তো ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।